তারাপীঠের আদলে কঙ্কালীতলায় স্থাপন মায়ের চরণ যুগল। শুক্রবার ভক্তদের কথা মাথায় রেখেই এই চরণ যুগল স্থাপন করা হয়। তারাপীঠের আদলে শান্তিনিকেতনের কঙ্কালীতলা সতীপীঠে ভক্তদের জন্য স্থাপন করা হল দেবীর চরণ। কাঞ্চিদেশ উৎসব কমিটির উদ্যোগে চরণ স্থাপনের সঙ্গে মহাযজ্ঞ ও মহোৎসবের মাধ্যমে শুক্রবার সতীপীঠের গর্ভগৃহে কঙ্কালী মায়ের সামনে 1.5 কেজি ওজনের রূপোর চরণ প্রতিষ্ঠা করা হয়েছে। এদিন ভক্তের ঢল নেমেছিল এই কঙ্কালীতলায়। পুরাণ অনুযায়ী শান্তিনিকেতনের এই কঙ্কালীতলা সতীপীঠের মা সতীর কাঁখ বা কাঁখাল পড়েছিল এই এলাকায়, সেই কারণেই নাম হয় কঙ্কালীতলা। মন্দিরের পাশেই রয়েছে পবিত্র কুণ্ড। লোকমুখে প্রচলিত এই কুণ্ডের মধ্যেই রয়েছে সতীর দেহাংশ। মন্দির সংলগ্ন কোপাই নদীর সঙ্গে যোগ রয়েছে কাশীর মণিকর্ণিকা ঘাটের গঙ্গার, সে কারণেই কুণ্ডের জল কখনো শুকিয়ে যায় না। স্থানীয়দের মতে এই সতীপীঠ খুবই জাগ্রত, তাই সারা বছরই এখানে ভক্তের ভিড় লেগেই থাকে। কঙ্কালীতলায় মায়ের কোনো মূর্তি নেই, এখানে মা পূজিত হন ছবির মধ্যে, তাই ভক্তরা ছবি স্পর্শ করতে পারতেন না। প্রসঙ্গত, এই ছবি কাঁচের ফ্রেম দিয়ে বাঁধানো ছিল। গত বছর সেপ্টেম্বর মাসে কঙ্কালী মায়ের কাঁচের ফ্রেম ও প্রতিকৃতি হঠাৎ করেই এক পুরোহিতের গায়ের ওপর ভেঙে পড়ে, যার ফলে গুরুতর জখম হন সেই পুরোহিত। এরপরই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালী মাতা ঠাকুরানী উন্নয়ন ট্রাস্টের তরফে মায়ের গর্ভগৃহে নতুন সিংহাসন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ট্রাস্টের আর্থিক সহায়তায় 1 লক্ষ টাকা ব্যয়ে সেগুন কাঠের তৈরি মায়ের নতুন সিংহাসন বসানো হয়। এছাড়াও কঙ্কালীতলাকে কেন্দ্র করে পর্যটন বৃদ্ধি করতে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। কিছুদিন আগেই বেনারস ও বাবুঘাটের আদলে কোপাই নদীর তীরে আরতি শুরু করা হয়েছে। এরই সাথে এই সতীপীঠে মায়ের কোনো মূর্তি না থাকায় ভক্তরা মাকে স্পর্শ করতে পারে না, তাই ভক্তদের কথা চিন্তা করে তারাপীঠের আদলে এই কঙ্কালীতলাতেও স্থাপন করা হল সতীর চরণ যুগল। শুক্রবার ধুমধাম করে মহোৎসবের মাধ্যমে এই চরণ যুগল প্রতিষ্ঠা করা হয়। এদিন এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে 40টি হরিনামের দল, 20টি ঢাকির দল ও প্রচুর সংখ্যক মহিলা শঙ্খধ্বনি ও উলুধ্বনি দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। দিনভর নানা অনুষ্ঠান দেখতে উপস্থিত হয়েছিলেন প্রচুর মানুষ। মন্দিরের সেবায়েত মহাদেব চৌধুরী বাসুদেব চৌধুরী বলেন, এতদিন ভক্তরা দেবীকে স্পর্শ করার সুযোগ পেতেন না, দেবীর চরণ স্থাপিত হল, প্রত্যেকে তা স্পর্শ করে পুজো দেওয়ার সুযোগ পাবেন, সহজেই ভক্তরা তাদের মনের বাসনা মায়ের উদ্দেশ্যে জানাতে পারবেন। মায়ের চরণ অন্যান্য জায়গায় যেরকম পীঠগুলোতে আছে, চরণ প্রতিষ্ঠা করা, তো আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। মা কঙ্কালীর আশীর্বাদে, সকলের আশীর্বাদে আজকে আমরা সেই ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনা করে কঙ্কালী মায়ের চরণ আজকে স্থাপন করা হয়েছে। এবং আপনারা দেখছেন যে হোমযজ্ঞ চলছে, মহাচণ্ডী যজ্ঞ, প্রায় 1.5 কুইন্টাল বেলকাঠ দিয়ে এই যজ্ঞ চলবে। রাত্রি 8:30 পর্যন্ত যজ্ঞ হবে, তারপর আরতি হবে। আরতির পর সকলের জন্য প্রায় 5,000 যত ভক্ত আসবে তাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। দেবদেবী গণেশ থেকে শুরু করে মা কঙ্কালী থেকে শুরু করে কাঞ্চীশ্বর শিব থেকে শুরু করে আমাদের মা ষষ্ঠী, গুরু বৈভব, হনুমানজি, নারায়ণজি থেকে শুরু করে মা গঙ্গা, সব দেবদেবী এখানে পুজো অর্চনা হয়েছে। তারপর মায়ের চরণ স্থাপনের পর দেবদেবীর ভোগ নিবেদন করা হয়েছে আর এখন হোমযজ্ঞ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বোলপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।